السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. দূরের এবং কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে দাখিল নবম দশম শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আহলান ওয়া সাহলান, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই আমি আমার পরিচয় দিচ্ছি। দাবি হুসাইন আহমদ মৌজুদী, সহকারী শিক্ষক, তাহিরপুর নয়মুজা ইত্তিফাকি আলী মাদ্রাসা, নবীগঞ্জ, হবিগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে তোমাদের আল্লুগাতুল আরবিয়াতুল ইত্তিসালিয়া, আরবি প্রথম পত্র, এই বইয়ের একটি গুরুত্বপূর্ণ পাঠ তোমাদেরকে আজকে আমরা দাস দিব। আশা করি তোমরা ততক্ষণ আমাদের সাথেই থাকবে এবং এই ক্লাসটি তোমাদের অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এখনই শেয়ার করে দাও। আর যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা তোমাদের এই যে অনলাইন স্কুলের কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিবে, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে তা শুধরে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা তোমাদেরকে একটি ছবি দেখাই। দেখো, নিজে ছবিটি দেখতেছ, এই ছবিটি কি দেখতেছ? বাংলাদেশের জনগণ, ঠিক না? এরপর আরেকটি ছবি দেখো। হ্যাঁ, এই ছবিটি কি দেখতে পাচ্ছ? বাইতুল মোকাররমের মসজিদের ছবি এবং ইসলামী একটি মনোগ্রাম দেখতে পাচ্ছ, তাই না? এই ছবিটি কি দেখতে পাচ্ছ? প্রাচীন আরবদের একটি ছবি দেখলাম আমরা দেখতে পাচ্ছি, যারা আরব বণিক। এখানে আমরা দেখতে পাচ্ছি যারা ইসলাম প্রচারক, আল্লাহর দিন ইসলামকে যারা প্রচার করছে তাদের সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমরা দেখলাম কিছু জনগণ এবং ইসলামী লেবাস করা কিছু ইসলাম প্রচারক, ধর্ম প্রচারক, আবার মসজিদের ছবি, এটি দেখে আমি তোমাদেরকে কি দেখাতে চাচ্ছি নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ, তাহলে আমাদের আজকের ক্লাসটা কি হতে পারে? মাজা ফাহিমতুম মিনা সুয়ারি তালিয়া, এই ছবিগুলো থেকে তুমি কি বুঝতে পেরেছ? হ্যাঁ, লক্ষ্য করো যে ফাহিমতুম আন্নানা লিয়াও, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ আজকের পাঠ কি হবে। আজকের পাঠ হবে বাংলাদেশে কিভাবে ইসলামের আগমন ঘটেছে, এই ছবিগুলো থেকে আমরা বুঝতে পেরেছি। তবে যদি এটাই হয় তাহলে আজকের পাঠ কি হবে? এলানু দারসুল ইয়াউম, আজকের পাঠ হবে দাওয়াতুল ইসলামী ফি বাংলাদেশ, আজকের পাঠ বাংলাদেশে ইসলামের আগমন, বাংলাদেশে ইসলামের আগমন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ থেকে
এই পাঠ থেকে তোমরা কি বুঝতে পারছো এবং আমার আজকের এই ক্লাস থেকে তোমরা কি শিখতে পারবে কি বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এই আমার এই আছে আজকের ক্লাসটি যদি তোমরা করে থাকো তাহলে তোমরা এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা কি করতে পারবে, ইয়াস্তাতিউ কিরাআতুল ইবারাতি আলা নুতকি সহীহা সহীহু বিতারজামা, সঠিকভাবে তোমরা নসের ইবারাতের কি করতে পারবে, ইবারাতের তর্জমা করতে পারবে, বাংলা অনুবাদ করতে পারবে। এরপরে তোমরা আরো কি করতে পারবে দেখো, হ্যাঁ, يتعلم معاني الكلمات الجديدة مع تكوين الجميل جمال المفيدة। উপকারী শব্দের নতুন কিছু শব্দের অর্থ জানতে পারবে এবং ওই শব্দ দিয়ে বাক্য গঠন করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে তোমরা আমি পরীক্ষা আসার মতো তোমাদেরকে যেই কিছু বিষয় আমরা দেব সেই বিষয় থেকে সহি খাতা ট্রু অর ফলস এবং শূন্যস্থান করুন তোমরা আজকের ক্লাস থেকে তোমরা আয়ত্ত করতে পারবে ইনশাআল্লাহ। চলো দেখি আমরা শুরু করি। তাহলে তোমরা অবশ্যই নিশ্চয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানতে পেরেছ যে আজকে আমরা তোমাদের বইয়ের যেই যে পাঠটি আমরা ধরেছি সেটা কি, দাওয়াতুল ইসলামী ফি বাংলাদেশ, বাংলাদেশে ইসলামের আগমন। আমরা শুরু করছি, দেখো চিত্র তোমাদের সামনে আমি তুলে ধরেছি। হ্যাঁ, এখানে চিত্রটি কি হচ্ছে দেখো, সবাই বলা হচ্ছে কি, আদাদুস সুকানি ফি বাংলাদেশ, বাংলাদেশের জনসংখ্যা হাওয়ালাই মিআতু ওয়া সিত্তুনা মিলিয়না নাসামাতান, বাংলাদেশের জনসংখ্যা প্রায় 160 মিলিয়ন, 160 মিলিয়ন। ওয়াদাদু সুকানি মুসলিমিন ফি বাংলাদেশ, আর বাংলাদেশে মুসলমানদের সংখ্যা হচ্ছে হাওয়ালাই মিআতুয়া খামসুনা খামসাতুয়া থালাসিনা মিলিয়ন, মিলিয়ন। বাংলাদেশে মুসলমানদের সংখ্যা হচ্ছে 135 মিলিয়ন। নিসবাতাল মুসলিমিনা, নিসবাতুল মুসলিমিনা, মুসলমানদের হার হচ্ছে কত ভালো করে দেখো, মুসলমানদের হার হচ্ছে খামসাতুয়া সামানি না বিলমিয়া, 185, অর্থাৎ 85%। নিসবাতিল আলাদি করলে আদাদি সুকানি কুল্লিহিম, বাংলাদেশের সমস্ত জনসংখ্যার, সমস্ত জনসংখ্যার প্রায় 85% হচ্ছে মুসলমান। ওয়াকাদ ওয়াসালাল ইসলামু, আর ইসলাম পৌঁছেছে ইলাল বাঙ্গালি, বাংলায়, বাদাল বিইসাতিন নববিয়্যাতি বিহাওয়ালাই কারণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পৃথিবীতে আসার প্রায় 1.5 শতাব্দী পর বাংলাদেশে ইসলামের আগমন ঘটেছে। হ্যাঁ, বিহাওয়ালাই কারণ ওয়া নিসফে কারণ, প্রায় 1.5 শতাব্দী পর, ঠিক আছে, 1.5 শতাব্দী পর বাংলাদেশে ইসলামের আগমন ঘটেছে। কিভাবে ইসলামের আগমন ঘটেছে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো করে জানো যে এই উপমহাদেশে ইসলাম আরব দেশ থেকে এসেছে, কাদের মাধ্যমে এসেছে এই আবার একটু পড়লে আমরা বুঝতে পারবো। ওয়াকায়না তুজ্জারুল আরব, আরব ব্যবসায়ীগণ, আরব বণিকগণ, হ্যাঁ, কদ দেখালো আরব বণিকগণ কি করেছে, আরব বণিকগণ
এই উপমহাদেশে ইসলামে প্রবেশ করিয়েছে। তাআলিম আল ইসলামিয়া, ইসলামী শিক্ষাকে তারা নিয়ে এসেছেন ইলাল মানাতিকিল সাহিলি সাহিলিয়াতিলাহা, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আরব বণিকগণের মাধ্যমে ইসলাম আগমন ঘটেছে, ইসলামের আগমন ঘটেছে। কিভাবে? তারা ব্যবসা করতে আসছে, ব্যবসা করতে এসে তারা কিভাবে ইসলামকে নিয়ে আসছে? হ্যাঁ, পরের এবার একটু দেখো, ওয়াকানাত তুজ্জারুল মুসলিমুনা, মুসলমান বণিকগণ তাদজ্জাজাহু, তারা আকৃষ্ট করত, মুসলমান বণিকগণ আকৃষ্ট করত, হ্যাঁ আকৃষ্ট করেছে আল মুহাল্লিয়িনা, স্থানীয়দেরকে, ওই উপকূলীয় অঞ্চলে যারা স্থানীয় মানুষ ছিল তাদেরকে আকৃষ্ট করেছে ইলাল ইসলামি, ইসলামের দিকে। ইসলামের দিকে কীভাবে আকৃষ্ট করছে? বিফাদলে আখলাকে হিমেল জামিলা, তাদের সুন্দর চরিত্রের মাধ্যমে, মুআমালাতি হিমেল হাসানা, এবং তাদের উত্তম ব্যবহারের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো আরব বণিকগণ যখন বাংলার উপকূলীয় অঞ্চলে আসত, তারা ব্যবসার পাশাপাশি মানুষের সাথে এত সুন্দর আচরণ করত, মানুষের সাথে এত সুন্দর ভাষায় কথা বলত এবং সুন্দর ব্যবহার করত, এই ব্যবহার এবং উত্তম চরিত্রের স্ফুরণের মাধ্যমে মানুষের কাছে তারা কি হইতো, মানুষের কাছে তারা গ্রহণযোগ্যতা লাভ করত, মানুষ যখন তাদেরকে পছন্দ করতে শুরু করত, এই ফাঁকে তারা শাশ্বত বাণী, ইসলামের বাণী, কালিমার বাণী, ইসলামের দাওয়া তারা পৌঁছাতে শুরু করল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখো, ওয়াবাদা আন্নাসু ইয়াদখুলুনা ফিল ইসলামি, আর মানুষেরা ইসলামে প্রবেশ করতে শুরু করল, বিদাওয়াতিহিম ইলাইহি, তাদের দাওয়াতের মাধ্যমে, তাদের দাওয়াতের মাধ্যমে স্থানীয় মুসলমানেরা ইসলামের দিকে আকৃষ্ট হতে শুরু করলো, ইসলাম গ্রহণ করতে শুরু করলো। ইমতাদ্দা, শুধু কি তাই, শুধু কি উপকূলীয় অঞ্চলের মানুষেরা ইসলাম গ্রহণ করেছে? না, ইমতাদ্দা, বিস্তৃতি লাভ করেছে আল ইসলাম ও ইসলাম, হ্যাঁ, ফাশাই আন ফাশাই আন, সাই আন ফাশাই আন, অল্প অল্প করে, হ্যাঁ অল্প অল্প করে, ইলাল মানাতিকিল উখরা, অন্যান্য অঞ্চলে, অন্যান্য অন্যান্য অঞ্চলে, ওই উপকূলীয় অঞ্চল থেকে অল্প অল্প করে অন্যান্য অঞ্চলে ইসলাম ছড়িয়ে পড়তে লাগলো, বিস্তৃতি করতে লাগলো। সুবহানাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে তোমাদের এই পাঠের এতটুকু অংশ আমি পড়ালাম। হ্যাঁ, এভাবে আরব বণিকগণ যখন, দেখো আরব বণিকেরা যখন ইসলামের দাওয়াত মানুষদের কাছে নিয়ে আসলো, তখন আস্তে আস্তে মানুষ আরবের উপকূলীয় অঞ্চলেরা, মানুষ উপকূলীয় অঞ্চলের মানুষের যখন ইসলাম গ্রহণ করতে শুরু করলো, তাদের মাধ্যমে আস্তে আস্তে এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, এইভাবে আস্তে আস্তে করে সমস্ত ভারতীয় উপমহাদেশে ইসলামের জয় গান শুরু হয়ে গেল, ইসলামের বাণী সকলে গ্রহণ করতে শুরু করলো, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এবারও টুকু এতটুকু পড়লাম, এরপরে আমি তোমাদেরকে আমরা কিছু, দেখো কিছু শব্দের অর্থ এবং শব্দের বাক্য গঠন তোমাদেরকে আমরা দেখিয়ে দেব, যা পরীক্ষায় তোমাদের থাকে। এখানে দেখতে পাচ্ছ দাওয়াতুন শব্দটি কী দেখতে পাচ্ছ, এই শব্দটি কী দেখতে পাচ্ছ, দাওয়াতুন মানে হচ্ছে আরবিতে প্রতি শব্দ কি সমর্থক শব্দ হচ্ছে নিদায়ন, আহ্বান করা, দাওয়াত দেওয়া। হ্যাঁ, এই দাওয়াত শব্দটি দিয়ে যদি তুমি বাক্য গঠন করো, সহজভাবে তুমি এভাবে বাক্য গঠন করতে পারো, আদ-দাওয়াতু ইলাল্লাহি মিন আফদালিল আমাল, যে আল্লাহর দিকে আহ্বান করা উত্তম আমলের মধ্যে সবচেয়ে বড় আমল হচ্ছে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা। কারণ কি? আল্লাহ পাক বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চার কার কথা উত্তম, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। হ্যাঁ, যে ব্যক্তি
মানুষদেরকে কোথায় ডাকে? আল্লাহর দিকে ডাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা এই শব্দটি দিয়ে বাক্য গঠন দেখলে, আবার মুরাদিব শব্দ পাইলে, সমর্থক শব্দ। এরপরে দেখো নাসামাতুন, অর্থ হচ্ছে জনসংখ্যা। প্রতিশব্দ হচ্ছে ইনসান। বাক্য কিভাবে গঠন করবে? বাক্য তোমরা এভাবে গঠন করতে পারো যে ইয়াজিদু নাসামাতান বাংলাদেশ সাইহান ফাসাইহান, অল্প অল্প করে বাংলাদেশের জনগণ বৃদ্ধি পেতে লাগলো। ঠিক আছে, এই যে শব্দটি, আরেকটি শব্দ দেখতেছ, এই শব্দটারে কি? হ্যাঁ, ওয়াসালা। ওয়াসালার সমর্থক শব্দ, মোরাদের শব্দ কি? প্রতিশব্দ হচ্ছে কি? বালাগা। সমর্থক শব্দ কি? বালাগা। হ্যাঁ, তাহলে এই ওয়াসালা শব্দ দিয়ে যদি তুমি বাক্য গঠন করো, সহজভাবে এইভাবে গঠন করতে পারো, ওয়াসালাল হুজ্জাজু ইলা বিলাদিল বিলাদি বিসালামাতি, যে হাজি সাহেবগণ দেশে শান্তিপূর্ণভাবে পৌঁছেছেন। ঠিক আছে, আচ্ছা, তারপর আরেকটি শব্দ দেখো কারণ। শব্দটি কি? কারণ। কারণ অর্থ যুগ। প্রতিশব্দ কি? দাহরণ। হ্যাঁ, টেকনোলজি মিন একবারিন ইখতারাউল কারণুল হালি, বর্তমান যুগে সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে কি? টেকনোলজি, প্রযুক্তি। প্রযুক্তি হচ্ছে বর্তমানে সবচেয়ে বড় আবিষ্কার। বর্তমান যুগে সবচেয়ে বড় আবিষ্কার কোনটা? প্রযুক্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে দেখো, দেখি আমরা আরো কিছু শব্দ দেখি। দিয়ে সাতুন দিয়ে যদি তোমরা বাক্য গঠন করো, তাহলে করতে পারো এইভাবে, দেখালাম না সফিল ইসলামী বাদা বিসাতুর রাসুল মিনতাকুন অঞ্চল মহাকাজাতুন, বাক্য গঠন করলে আসকানাফি মিনতাকাতেন আসকানাফি মিনতাকাতেন নোবা জজবুন সাহবুন। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে তোমরা বাক্য গঠন করতে পারো। এখন আমি তোমাদের সামনে যে বিষয়গুলো দেখাবো সেটি হচ্ছে শূন্যস্থান পূরণ। দেখো প্রথম শূন্যস্থানটা কি হবে? প্রথমটা হবে আদাদুস সুকানি, এখানে কি হবে? ফি বাংলাদেশ। আদাদুস সুকানি আল মুসলিমিনা, এখানে কি হবে? দুই নম্বরটার মুসলিমিনা। তিন নম্বর হবে আস সুকান। চার নম্বর হবে কি? ইলাল বাঙ্গালি। পাঁচ নম্বর হবে কানা তুজ্জারুল আরব। হ্যাঁ, ছয় নম্বর হবে আখলাকিহিমিল জামিলাতি ওয়া মুআমালাতিহিম হাসানা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো করে খেয়াল করো। এবার আমরা সহি খাতা দিচ্ছি, তোমরা মিলাই নিবে। হ্যাঁ হ্যাঁ, বাক্যগুলো দেখে নাও। প্রথম বাক্যটা খাতা সহি কি হবে? সাত পাশাপাশি দিয়ে দিলাম। হ্যাঁ, দ্বিতীয় বাক্যটা সহি, তৃতীয় বাক্যটা খাতা, সহি কি হবে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, এরপরে আছে তাহরিলুল কালিমাত আত-তালিয়াতি মিনাল মুফরাদ ইলা জামা, ওয়াহেদ থেকে জমাকরণ। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় গুরুত্বপূর্ণ একটা পার্ট। সাকিনু জমা হচ্ছে সুকান, খুলুকুন আখলাকুন, আত-তাজিরু আত-তুজ্জারু, আল মসজিদু আল মাসাজিদু। ঠিক আছে, তালিমু আত-তাআলিমু, কারণুন কুরুনুন, মিনতাকাতুন মানাতিকুন, মুআমালাতুন মুআমালাতুন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে খালি জায়গায় এই অপশন থেকে তোমরা খালি জায়গায় নিয়ে শব্দগুলো বসাইতা, তিনটা শব্দ দেওয়া আছে পাশাপাশি, কোনটা হবে? যেটা
বসবে না ওইটার পাশে ক্রস চিহ্ন দিয়ে দিলাম, আর যেটা খালি জায়গায় শূন্যস্থানে বসবে সেটাতে টিক মার্ক দিয়ে দিলাম, তোমরা সহজে বুঝতে পারবে। দেখো হ্যাঁ, এক নম্বরটা মাঝখানে একটা টিক মার্ক হলো, দুই নম্বরটা শেষ একটা টিক মার্ক হলো 85%, লক্ষ্য করো। ভালো করে লক্ষ্য করো, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আজকের এই ক্লাস থেকে আমি তোমাদের কিছু প্রশ্ন দিয়ে দিই, মূল্যায়ন করে যে কাম আদাদুস সুকানি মুসলিমিন ফি বাংলাদেশ, বাংলাদেশে মুসলমানদের সংখ্যা কত, ওমা হিয়া নিসবাতু হুমুল মা মি মা মি আইয়াত হিহা, অর্থাৎ শতকরা মুসলমানদের সংখ্যা কত, মা তাওয়াসাল ইসলাম ইলাল বিলাদিনা, বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশে ইসলাম কখন পৌঁছেছে, মিনাল লাযিনা নাকালু মানিল লাযিনা নাকালু ইসলাম ইলাল বাংলাদেশ ওয়া কাইফা, ইসলাম বাংলাদেশে কাদের মাধ্যমে এসেছে এবং কিভাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি, উক্ত ফিকরাতান মুখতাসিরাতান বিল লুগাতিল আরাবিয়াতি আন কিসসাতুন দুখুলিল ইসলাম ইলাল বাংলা, বাংলাদেশ বাংলাদেশে ইসলামের আগমন এই বিষয়ে ছোট্ট একটি অনুচ্ছেদ তোমরা লিখবে, আশা করি তোমরা সকলেই পারবে। হ্যাঁ, সকলকে শুকরান লাকুম, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকে আমাদের এই ক্লাস থেকে তোমরা ভালোই বুঝতে পেরেছ, যদি এই ক্লাসটি আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় এখান থেকে নষ্ট থাকতে পারে, এই নষ্টটা যদি ভালো করে আয়ত্ত করতে পারো আশা করি ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় ভালো লিখতে পারবে, জীবনে সফলতা বয়ে আনবে, সে আশা ব্যক্ত করে মহান আল্লাহ পাকের দরবারে সকলের সুস্থতা এবং নিরাপদ জীবন কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।